Glory be to Allah. আসসালামু আলাইকুম। অনেকদিন পর আবারও চলে আসলাম সুমন ভাইয়ের কবুতর খামারে। ভাই আগে যে খামারটা ছিল তার থেকে অনেকটা আপডেট করছে তার খামারটা। ভাই এখানে বেশ কিছু ফ্যান্সি কবুতর আছে। আজকে আমি ভিডিওর মাধ্যমে দেখবো ওনার কাছে কী কবুতর আছে, কোনটার বাজার মূল্য কত। তো কথা বাড়ছি না, চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দ্য বেল আইকন, নেভার মিস অ্যান আপডেট। সুমন ভাই আসসালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের দোয়ায় ভালো আছি। তাই ভাই অনেকদিন পর আবার চলে আসলাম আপনার খাবারে। দেখতে আগে ছিল আপনার একটা রুমে ছিল। জি জি, আমার নিজের বেডরুমে ছিল। হ্যাঁ রুমে ছিল। আমি বলছিলাম আপনার অনেকদিন তো একটা খামার নেন। জি জি, আসে দেখতে পেলাম যে আপনি মোটামুটি একটু বড় সহকারে একটু পরিকল্পনা করছেন। তা ভাই কেমন, আপনি যদি খামার সম্পর্কে একটু বলতেন এখন বর্তমানে। যদি বলি আব্দুল্লাহ ভাই আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে যে আপনি উৎসাহে আমি কিন্তু খামারটা বড় করছি। আর আপনার দর্শকদের যে ভালোবাসা পাইছি আমি সেখান থেকে, তাদের ভালোবাসায় আমি আজকে এত বড় করতে পারছি খামারটা। ইনশাল্লাহ আমার আরও বড় করার ইচ্ছা আছে আরও। আচ্ছা, তো অনেকে আমাকে প্রশ্ন করছিল যে সুমন ভাই তো চাইলে অন্য কিছু পালতে পারতো, কেন এই কবুতর সেক্টরে আসলো? আসলে কবুতর সেক্টরটা ভাই আমার কাছে ভালো লাগছে, আমি এই জন্য আমি কাজ করি তার পাশাপাশি এটা করি, এই জন্য আমার কাছে ভালো লাগে কবুতর, আমার কাছে খুবই ভালো লাগে। আর এটা একটা লাভজনক ব্যবসা, এই কারণে আমি এটার ভিতরে আসা। আচ্ছা, তো ভাই আপনার খামার এখন বর্তমানে কতজোড়া কবুতর আছে? আমার এখানে টোটাল এখন আপনার প্রায় 30-35 পেয়ারের মতন আছে। 30-35 পেয়ার? জি। তার মধ্যে অন্যতম কি কি পেয়ারগুলো আছে ভাই? অন্যতম মানে সাদা বোম্বাই আছে, ড্যানিশ আছে, তারপরে আপনার লাহোরি আছে, তারপর শেকর আছে, সবগুলো আমি দেখাবো আপনাকে আজকে। আচ্ছা, মোটামুটি সব ফ্যান্সি আইটেম? জি ফ্যান্সি আইটেম। আর রেসার আইটেমে আমার এবারকার রেসার আইটেমটা খুব কম, রেসার আইটেমটা নাই বলতেই, রেসারে শুধু এক পেয়ার বাঘা গিরিজেল আছে, ওইটা আমি দেখাবো। আচ্ছা ভাই, এখন কথা হচ্ছে অনেকে ভাই প্রশ্ন করে যে আমরা যেগুলো অনলাইন থেকে কবুতরগুলো কিনি, হ্যাঁ হ্যাঁ, অনেকে প্রশ্ন করে থাকে যে ভাই এই কবুতরগুলা অবশ্যই তো আপনাকে একটা কালেক্ট করতে হয়। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, অবশ্যই কালেক্ট করতে হয়। এটা আপনারা মানে কোথাতে কালেকশন করেন? আমাদের ভাইয়া কালেকশন করা আসলে এটা ঠিক না, আমরা অনেক জায়গা থেকে করে থাকি, আমরা বাসাবাড়ি থেকে করে থাকি, খামার থেকে করে থাকি। দেখা গেল আমার থেকে যে জেবিএসের কবুতরটা নেয় তারা দেখা যায় যদি না পালতে চায় আমরা সেই কবুতরটাও কিনে নেই। এখানে চাইলে ক্রয় বিক্রয় দুইটাই করতে পারে, আমাদের কাছে সমস্যা নেই, আমরা যে কোনো জায়গা থেকে মাল কালেক্ট করি। আর অনেকে প্রশ্ন করে কি ভাই দামটা অনেক সময় বেশি হয়, এটা কারণটা যদি বলতেন। কবুতরের বাজারটা হয় কি ভাইয়া, নিয়মিত আপনি উঠানামা করে আমাদের বাংলাদেশের ভিতরে, বাংলাদেশে না বলতে গেলে সব জায়গায় কবুতরের বাজারটা উঠানামা করে। তাই যখন যে রেট থাকে সেই দামে আর কি আমি বাজারের থেকেও কম দামে দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই ভাই খামার থেকে কবুতর কিনতে গেলে একটা দামটা বেশি পড়ে, কারণ হচ্ছে খামারে একটা রিস্ক নেওয়া থাকে, কবুতরের রিস্ক নেওয়া থাকে যে একটা মডিফাই যে করে আর কি, কবুতরের খাওয়া দাওয়া বলতেন রোগবালা থেকে একটা বেশি রিস্ক নেয়। আপনি যদি হাটাতে কবুতর নেন আপনি কম দামে অনেক কবুতর পাবেন, কিন্তু কোয়ালিটি ফুল যদি মাল চান, ফ্রেশ মাল চান, যদি আপনি হেলদি কবুতর চান অবশ্যই খামারতে সংগ্রহ করতে। আপনার 2 টাকা বেশিও যাক, শখের জিনিস ভাই লাখ টাকা, ঠিক না ভাই? 2 টাকা বেশি দিতে হবে না, আমার হাট থেকে কম দিলেও চলবে, আমি মালের সাথে গ্যারান্টি দিয়ে দেবো। কিন্তু সাপোজ একটা জিনিস বুঝেন ভাই, সে যদি এক জোড়া কবুতর যদি সে বাজার থেকে নেয়, এক জোড়া কবুতর যদি সে 4-5 হাজার টাকা দিয়ে নেয়, কবুতরটা দেখা যায় বাঞ্জাও হইতে পারে, কবুতরটা নেওয়ার পরে যে কোনো একটা ডিফেক্ট হতেই পারে, কিন্তু আমাদের কাছ থেকে মালটা নিলে আপনি কোনো ডিবেট পাবেন, আমরা মালের সাথে ডিম বাচ্চার গ্যারান্টি দিয়ে দিব, যদি ডিম বাচ্চা না করে আমার মাল আমাকে বেক করবে। আচ্ছা শুনে খুব খুশি হলাম ভাই। তারপর আজকে আমাদের প্রথমে কোন কোন কবুতরদের শুরু করুন প্রথমে? আমি ফার্স্ট আমার এই জায়গায় একটা ব্ল্যাক লাহোরি আছে, আমি এটা দেখাই। আচ্ছা দর্শক, প্রথমে আমরা শুরু করতেছি ভাইয়ের কাছে যে ব্ল্যাক লাহোরিটা আছে ওটা দিয়ে শুরু করতেছি ভাই। ভাই প্রথমে আপনারা দূরে দেখাচ্ছি, একদম বিগ সাইজের। আর এটা বলি এটার মাদিটা ভাই হলো কি আমাদের বাংলা সিরাজের, কিন্তু নটটা লাহোরি, নটটা লাহোরি। জি, এটার কোথাও কোনো মিস মার্ক নাই, একদম 100% ফ্রেশ। একটু ছেড়ে দেন তো ভাই একটু। হ্যাঁ নিচে দেন। আচ্ছা, ওটা থাকরোর মতো থাক। কবুতরটা খুব হেলদি একটা কবুতর, যারা এই ধরনের কবুতর সংগ্রহ করতে চান তাহলে বাসায় যোগাযোগ করুন ভাই। পরবর্তী কোনটা দেখাবেন আমাদের? আমার এখানে এক জোড়া জার্মান ব্লাজার আছে। জার্মান ব্লাজার আছে এক জোড়া। এটা ভাই আপনাকে বের করে দেখাচ্ছে, একদম হেলদি কবুতর দেখেন কতটা চটপটে। এই যে দেখেন এটার কোথাও কোনো মিস মার্ক নাই। এই যে আমি জার্মান ব্লেজারটা যদি একটু দেখাই, এটা একটু দেখেন, এটা খুব সুন্দর। হ্যাঁ কোথাও কোনো মিস মার্ক নাই, 100% ফ্রেশ আছে। ফ্রেশ জি। আচ্ছা খুব সুন্দর একটা, এটা কি নর্নামাদি ভাই?
এটা মাদিটা মাদিটা না জি জি এটা পায়ের ফেদারগুলো খুব বড় বড় পায়ের ফেদারগুলো কেটে দেওয়া হয়েছে এটা অনেক সুন্দর একটা কবুতর খুব শৌখিন একটা কবুতর বুঝতে তো চিনি মাথা শেফটার জি কোয়ালিটি মতো মূলত এখানটায় মাথাটা জি 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 এটা মাথা শেফটার যত সুন্দর হবে কত কোয়ালিটি ফুল কবুতর হবে আর কি আচ্ছা একটু রেখে দেন ভাই একটু হ্যাঁ আমি এই প্যাটা রেখে দিচ্ছি আচ্ছা দেখতে পাচ্ছেন প্যাটটা তারপর কোনটা দেখাবেন ভাই আমাদের এখানে পরে আমার আরেক পেয়ার সিলভার লাহোরি আছে সিলভার লাহোরি আছে এটা লাহোরি না এটা সিরাজি সিরাজি হ্যাঁ লাহোরি সাইজেরই দেখেন এটা ডিমে বসে আছে এটা জাস্ট এটা আমি না ধরি কিভাবে দেখায় দেন কোথাও কোনো মিস মার্ক নাই আমি নটটা একটু ধরে দেখায় দিই নটটা ধরে দেখেন ভাই হ্যাঁ নটটা দেখেন খুব চালু এটা ধরা যায় না ঠোকর দেয় দর্শক কোনো ভাই বা বোন এটা একদম সেম লাহোরির মতনই কিন্তু এটা সিরাজি জি জি এটা সিরাজি কিন্তু এই ভিডিওতে বুঝতে না পারেন অবশ্যই ভাইয়ের সাথে পার্সোনালি ফোন দিয়ে কথা বলে নেবেন খুব সুন্দর একটা কবুতর কোথাও কোনো মিস মার্ক নাই একদম বিগ সাইজের একটু সাইড থেকে দেখেন হ্যাঁ দেখেন ওর ফেদারগুলো দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই বড় ফেদার জি এটা ডিমে বসে আছে এটাকে আমি ডিস্টার্ব না করি এটা রেখে দেই তারপর কোনটা দেখাবেন ভাই এখানে আরেক পেয়ার আপনার রেড সিরাজি আছে রেড সিরাজি আছে দর্শক দেখতে পাচ্ছেন রেড সিরাজিটা এটা একদম লাহোরি গেটা বেরি এগুলো খুব বিগ সাইজের আমি এটার এই যে নটটা নিতেছি কোথাও কোনো মিস মার্ক নাই এই যে দেখেন এই যে কোথাও কোনো মিস মার্ক নাই মাশাআল্লাহ খুব সুন্দর একটা পেয়ার ভাই ভাই যেটা মিস মার্ক থাকবে এটা বলে দিন জি জি অবশ্যই আমি এটা দেখায় দেব যেটা মিস মার্ক আছে আমি দেখায় দেব পেয়ারটা একটু দর্শকদের উদ্দেশ্যে দেখায় দেন দর্শক দেখতে পাচ্ছেন এই পেয়ারটা খুব চটপট একটা কবুতর মাদিটাও অ্যাক্টিভ এ কি ডিম্বাচা করা ভাই না ডিম্বাচা এখনো করে নাই করবে কয় পর আছে এখন এখন এটা আপনি অ্যাডাল হয়ে গেছে ফুল আচ্ছা অ্যাডাল হয়ে গেছে না জি জি সুমন ভাই নিচে এক জোড়া মুখি দেখতে পাচ্ছি ভাই জি এটা একটা রানিং মুখি দেখেন ফুল স্প্রিং এটা 100% ফ্রেশ আছে আমি দেখাইতেছি একটু আচ্ছা একটু দূরে দেখেন হ্যাঁ এই যে আমি নটটা নিতেছি এই যে আমি যদি একটু দেখাই এটা ভাই ফুল জেট ফুল জেট না হ্যাঁ হ্যাঁ এক কোথাও কোনো মিস মার্ক নেই আচ্ছা মিস মার্ক না থাকলে তার মাথার শেপটা শুধু দেখাই দেন হ্যাঁ এই যে মাথার শেপটা দেখেন এই যে দর্শক দেখতে পাচ্ছেন এই মাথার শেপটা একদম অরিজিনাল একটা সুন্দর একটা কবুতর আচ্ছা রেখে দেন এটা কিছুদিনের ভিতরে ডিম দিয়ে দিবেন আচ্ছা মাদিটা এর আগে ডিম বাচ্চা করছিল ভাই হ্যাঁ এর আগে দুইবার ডিম বাচ্চা করছিল এর আগে দুইবার ডিম বাচ্চা করা আমি আপনাদের শুধু এখন সুবিধাতে মাদিটা আবার দেখাচ্ছি দেখতে পাচ্ছেন মাদিটা দোনোটা ফুল স্পিন আচ্ছা ভাই শেখর এটা কি নর নামাদ এটা এটা মাদি ভাই এটা নটটা নটটা আমার কাছে নাই নটটা সিঙ্গেল সেল করে দিছি সিঙ্গেল সেল করে দিছেন না আচ্ছা মাদি যদি কারো পছন্দ হয় অবশ্যই বাসা যোগাযোগ করে দেখবেন রানিং মাদি শেখরের জোড়াও আছে যদি জোড়া লাগে জোড়াও দেওয়া যাবে জোড়াটা দেখেন আপনার গলার কষাটা দেখেন হ্যাঁ শেয়ার করে দেখেন এটা কোথাও কোনো মিস মার্ক নাই মাদিটা একটু আমি ধরে দেখাই দিই আচ্ছা এটা একদম একটা রানিং মাদি যদি কারো মাদি প্রয়োজন হয় সিঙ্গেল তাহলে মাদির জন্য যোগাযোগ করবে দেখেন কতটা চালু কবুতরটা এই যে দেখেন কোথাও কোনো মিস মার্ক নাই মাশাআল্লাহ একদম 100% ফ্রেশ আছে আচ্ছা ওকে রেখে দেন একটু তার পাশে আমি যদি দেখানোর চেষ্টা করি বাইর কাছে এটার একটা পেয়ার আছে হ্যাঁ এটা শেখরের পেয়ার শেখরের পেয়ার এটা ওরানি পেয়ার এটা কি মিস মার্ক আছে ভাই না এটা কোথাও কোনো মিস মার্ক নেই আচ্ছা মিস মার্ক না থাকলে আর দূরে দেখালাম না দর্শক আপনাদের সুবিধার্থে আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি যদি কোনো দেখতে কোনো সমস্যা অবশ্যই বাসায় ইমোতে ভিডিওগুলো কথা বলে নেবেন এটা কি ডিম্বাচ্চা করা ভাই হ্যাঁ এটা ডিম্বাচ্চা করছে আমার এখানে করে নিয়ে আমি যার কাছ থেকে কালেকশন করছি তার কাছে করছে আচ্ছা এখানে এক জোড়া কবুতর দিতে পারছি কি লাহোরি না সিয়াজি ভাই এটা লাহোরি ভাইয়া এটা রেড লাহোরি এই লাহোরি কি ডিম্বাচ্চা করছে না এটা অ্যাডাল ডিম্বাচ্চা করতে আর মাসখানেক সময় লাগবে আচ্ছা একটু মাসকে সময় লাগবে না আমাদের একটু ধরে দেখাই একটু সুবিধা হ্যাঁ হ্যাঁ আমি এটা ধরে দেখাই এই যে দেখেন নটটা কত চালু লাহোরিটা আমি দেখাই আগে এটা মি কোথাও কোনো মিস মার্ক নাই এটা দেখেন আগে একটু ফলো করেন লাহোরিটা কোথাও কোনো মিস মার্ক নাই আর এই যে দেখেন একদম ফ্রেশ আছে 100% ফ্রেশ আছে এই যে আমার কাছে যেটা সিরাজি আমি সেটা সিরাজি বলে দিছি যেটা লাহোরি সেটা লাহোরি বলে দিছি মূলত লাহোরির হয় কি পায়ের ফেদারগুলো অনেক একটু বড় বড় হয় পায়ের ফেদারটা বড় হয় হ্যাঁ এই যে দেখেন পায়ের ফেদারটা দেখেন আর ও যখন দাঁড়াবে একদম ডাইরেক্ট ইউ শেপের মতো হয়ে যায় আমি এটা ছেড়ে দিচ্ছি দেখেন দর্শক ভাই আপনাদের সুবিধাতে ছেড়ে দেখাচ্ছে এই যে দেখেন ওটা কিন্তু ইউ শেপের মতন থাকে কিন্তু সিরাজি আপনার লেঞ্জাটা নিচের দিকে থাকে হ্যাঁ এই যে মাদিটা এখানে আছে মাদিটা দেখেন মাদিটা দেখেন গেটআপটা দেখেন একদম ইউ শেপের মতো জি তবে কোয়ালিটি খুব অনেক দাম হয় ভাই
হ্যাঁ হ্যাঁ এটা বাবা মা কিন্তু ভাইয়া রিং এর এটা বাবা মা কিন্তু রিং এর কবুতর ছিল না জি জি এটা বাবা এটা এটা বাবা মা রিং এর এটা এখন কয় পরে আছে এটা এটা আপনার এখন 7 পরে আছে 7 পরে মাশাআল্লাহ আরো 10 পর কমপ্লিট হলো অর্থাৎ 1 দশক হলো আরো কবুতরটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ কোথাও কোনো মিস মার্ক না একদম ফ্রেশ আছে আচ্ছা তাহলে পরবর্তী কোনটা দেখবেন ভাই এখানে এক জোড়া বাগা গ্রিজেল আছে রেসারের ভিতরে যারা চায় শুধু এক পেয়ারই আমার কাছে রেসার আছে বাগা গ্রিজেল আমি এই যে মাদিটা নিতেছি বাচ্চা আছে না হ্যাঁ হ্যাঁ এটার একটা বেবি আছে এটার নিচে আমি এই যে মাদিটা নিতেছি এটা কোথাও কোনো মিস মার্ক নাই একদম চটপট একটা কবুতর আসলে গ্রিজেল মিলানো যায় না গ্রিজেল আসলে অনেকজনে চায় আমার কাছে গ্রিজেল এটা চোখটা একটু দেখেন ভাই আর মাথার শেপটাও দেখেন এই যে চোখটা একটু দেখেন খুব সুন্দর একটা চোখের কবুতর এই যে মাথার শেপটা দেখেন এই যে আমি যদি ওর ইয়াগুলো দেখাই পাখনা খুব গ্যাপ কম এই যে দেখেন এই যে গ্যাপটাও কম আর খুব টেক্সচার এই ধরনের কম যদি মানে যদি ইয়া ট্রেনিং দাও একদম ভালো রেজাল্ট করে দমটাও ফুল একদম কালো এই যে দেখেন ডিম বাচ্চা রানিং ওকে একদম এটা নিচে বাচ্চা আছে ওই যে নটটা বসে আছে দুটোটা সেন্সকের কবুতর 100% বাগা দেখতে পাচ্ছেন বাচ্চাটা ওটা কি নর নাকি যেটা বসে আছে তুমি ভাই এখানে কিছু কবুতর দেখতে পাচ্ছি এখানে কি কি রাখছেন কবুতর এটা হলো গিয়ে আপনার এটা মাক্সি মাক্সি কিং হ্যাঁ মাক্সি কিং এটা নামটা এটা নামটা রাখার কারণ কি এটা এই যে মাক্সির মতন কালারটা এটা একটা আনকমন কালার এই কিংটা অ্যাভেইলেবল না ও আচ্ছা হ্যাঁ সাইজটা দেখেন দর্শক কত বড় এটা অরিজিনাল শোকিং হ্যাঁ অরিজিনাল শোকিং একদম বিগ সাইজের এটা সাইজটা একটু দেখেন দর্শকদের উদ্দেশ্যে সেজে দেখেন আচ্ছা আমি দেখাচ্ছি আমি একটু দেখাই নীল পরের বাচ্চা ল্যাঞ্জাগুলো খুব ছোট ছোট শোকিং হবে ল্যাঞ্জা একদম ছোট ছোট এই যে দেখেন এক হাতে ধরতেছে না এটা এক হাতে কি দুই হাতে আমার ধরতেছে না এই যে দেখেন এই যে মাশাআল্লাহ জি এটা ম্যাক্সি কিং এর বাচ্চা এটা 100% ফ্রেশ আছে এটা সম্ভবত নর হবে ওইটা মাদি হবে আচ্ছা ভাই এটা অনটা বোঝা যাচ্ছে আপনি নিচে ছেড়ে দেখাবেন ওই যে আমি তো ছেড়ে দেখাচ্ছি এই দেখেন দর্শক এটা একদম বিগ সাইজ দেখেন খুব বড় নীল পরের বাচ্চা এটা কি এক ঘরে বাচ্চা নাকি হ্যাঁ হ্যাঁ নীল পরের বাচ্চা দেখছেন এখনো কিন্তু মানে পশমগুলো জড়ে নাই কিন্তু সাইজ দেখেন এটা আরো অনেক বড় হবে এটা অরিজিনাল শোকিং অরিজিনাল শোকিং এর বেবি আচ্ছা তার নিচে ভাই দেখতে পাচ্ছি আপনার কাছে মোটামুটি বোম্বাই সাদা বোম্বের ভালো কালেকশন আছে মোটামুটি 5 জোড়া না হ্যাঁ আমার এখানে যেটা এখন হট কালেকশন সবচেয়ে বেশি একদম বিগ সাইজের সাদা বোম্বাই 4 পেয়ার আছে 4 পেয়ার রানিং আর এক পেয়ার একদম ইয়েলো বোম্বাই আছে এটা ডিম সহ আছে দেখতে পাচ্ছেন দর্শক আপনারা অনেকদিন যাবত বলতেছেন ভাই বোম্বাই কোথা থেকে পাওয়া যাবে বা বোম্বাই এটা খামারে একটা লোকেশন দিলে ভালো হয় যারা বোম্বা নিতে চান তারা বাসার যোগাযোগ করে দেখতে পারেন দেখেন ডাকগুলো দেখেন প্রতি ডাক খোপাগুলো মাশাআল্লাহ অনেক বড় দর্শক ভাই এর কোনো মিস মার্ক আছে না এটা কোথাও কোনো মিস মার্ক নাই যেটা থাকবে আমি এটা বলছি দেখায় দিব আচ্ছা যদি কোনো মিস মার্ক না থাকে তাহলে আমি এগুলো খোপাগুলো আপনাকে একটু দেখানোর চেষ্টা করি দর্শক আপনাদের যে খোপাগুলো পছন্দ হবে অবশ্যই এটা বাইকে বলবেন হ্যাঁ আমি এই যে নটটা নিতেছি দেখেন একদম বিগ সাইজের এত চটপটে এটা ডিম দিছে ডিমটা আমি চেলে দিছি অন্য কবুতরের নিচে এই যে দেখেন এগুলা জাস্ট ময়লা এগুলো কিন্তু কোনো মিস মার্ক নাই মিস মার্ক কোথাও পাবেন না খুঁজে দেখেন একদম বিগ সাইজের কত বড় বড় আর পুরো দেখেন ভাই কবুতরটা সাইজটা দেখেন মাশাআল্লাহ ওর খোপারিয়াটা দেখেন ওর খোপাটা যদি দেখাই বোম্বার যদি খোপা না থাকে বোম্বার কোনো মূল্য নাই দেখেন খোপাটা দেখেন আপনার কয়টা মূলত আপনার ওর যদি মিস মার্ক না থাকে আর যদি খোপা যদি মোটামুটি থাকে আলহামদুলিল্লাহ আপনার বোম্বাই কিন্তু খুব চাহিদা এই যে দেখেন একদম রাউন্ড খোপার একটা বোম্বাই দেখেন হ্যাঁ এই যে দর্শক দেখেন বোম্বাইটা এই যে দেখাই আমি একটু দেখাই দিই এই যে দেখেন কোথাও কোনো মিস মার্ক নেই এগুলো জাস্ট ময়লা আচ্ছা রেখে দেন একটু দর্শক আমি তাহলে আপনাদের খোপাগুলো একটু দেখাই আপনাদের যে কবুতরের খোপা ভালো লাগবে অবশ্যই বাসায় যোগাযোগ করে দেখবেন দর্শক এই খোপাগুলো দেখেন সবগুলাই রানিং পেয়ার যায় যার যেটা প্রয়োজন হবে আমাকে বলবে সবগুলাই সেম দর্শক এই খাঁচার পাশে আপনারা দেখতে পাচ্ছেন নাম্বারিং করা আছে 3344 66 আর এটা 55 আর এখানে 77 আছে যদি আপনাদের ইয়েলো বোম্বাই ইয়েলোটা দেখেন ভাই একটু হ্যাঁ এটাও একদম বিগ সাইজের একটা আমি এই যে দেখাই দেখেন বিগ সাইজের একটা ইয়েলো বোম্বাই রাউন্ড খোপার এটার খোপাটা মাশাআল্লাহ
একটু যদি দেখাই, এটাও খুব বিগ সাইজের। এই যে দেখেন, কোনো মিসমার্ক নাই তো? না না, কোথাও কোনো মিসমার্ক নাই। আমি বলছি যেটা মিসমার্ক থাকবে আমি বলে দেব। ওর খোপাটা দেখেন, এই যে মাশাআল্লাহ, খুব সুন্দর একটা কবুতর, একদম হেলদি, একদম বিগ সাইজের বোম্বাই। এটা মাদিটা ডিম দিয়ে দিছে। আর বোম্বাই ভাইয়া, বোম্বাই আসলে লাভজনক কবুতর, তো এটা ডিম বাচ্চা খুব দ্রুত করে। এই যে দেখেন নরের ডাকটা দেখেন, মাদির খোপাটা খুব বিশাল খোপা। দর্শক দেখতে পাচ্ছেন এই বোম্বাই প্যাটটা। এটা কবার ডিম বাচ্চা করছে ভাই? এটা দুই তিনবার করছে ভাইয়া, দুই তিনবার করছে। যদি কোনো ধরনের বুঝতে না পারেন অবশ্যই বাসাতে এই মতো কথা বলে নেবেন। আমাদের কোনটা দেখাবেন? হ্যাঁ, আমার বোম্বাইগুলো মোটামুটি দেখানো শেষ। বোম্বাইগুলো যার প্রয়োজন হবে সে যোগাযোগ করবে, আর বোম্বাইগুলো আমাকে বললেই হবে। আর স্টক শেষ হওয়ার আগে ফোন দিতে হবে ভাইয়া। বোম্বাইয়ের জন্য কিন্তু অনেকজন ওয়েটিং আছে। এখানে একজোড়া ডেনিশ টাম্বলার আছে। ডেনিশ টাম্বলার কিন্তু এখন মার্কেট খুব চড়া। আমি এই যে দেখাইতেছি, দেখেন সুন্দর একটা লাল ঘেয়ারের কবুতর। এটার ঘেয়ারটা দেখাই চোখের। এই যে ডেনিশ টাম্বলার দেখেন, একদম লাল টকটকে একটা ডেনিশ টাম্বলার। এই যে দেখেন, আচ্ছা ওকে, কোথাও কোনো মিসমার্ক নাই। এটা ডিম দিয়ে দিবে কিছুদিনের ভিতরে। আচ্ছা, ওটা কি নর না মাদি? যেটা ওইটা নর, এটা মাদি। আচ্ছা, দেখতে পাচ্ছেন মাদিটা খুব সুন্দর একটা পেয়ার। এটা এটা একটু ছেড়ে দিই, এমনি দেখা দিন জিনিস। এই যে নরের ডাকটা দেখেন, বলেন। হ্যাঁ, দোনোটা দেখেন সেম লাল ঘেয়ারের কবুতর। যদি কার প্রয়োজন হয় আমার সাথে কন্ট্যাক্ট করবে, দিতে পারবো। বাইরের কাছে একটা জিনিস কথা বলতে চাই, সোয়া চন্দন কিন্তু অল টাইম। হ্যাঁ, সোয়া চন্দন অ্যাভেলেবল। চন্দন অল টাইম অ্যাভেলেবল বলতে গেলে সোয়া চন্দন সুমন ভাই বলতে গেলে বলা যায়। কয় পেয়ার আছে ভাই সোয়া চন্দন? এবার সোয়া চন্দন ভাইয়া আপাতত দুই পেয়ার আছে, বাচ্চা আছে এক পেয়ার। আচ্ছা, এই পেয়ারটা আমি আপনাদের একটু ধরে দেখাচ্ছি। এখানে আরেকটা পেয়ার আছে, এগুলো সবগুলো ডিমে বসে আছে। এই যে এটা ডিমে বসে আছে, তিনটা ডিম দিয়ে দেখলাম তো ভাই। আমি অন্য একটা ডিম দিয়ে দিছি এটা নিচে। আচ্ছা, এটা বোম্বাই ডিম দেওয়া আছে। এটা হচ্ছে পেয়ারটা। এগুলো কি বিক্রি হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, এই পেয়ারটা বিক্রি। যদি কেউ নিতে চান অবশ্যই ডিম সহ নিতে পারবেন। যদি চান যে ডিম চালাই নেবেন, দেওয়া যাবে ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে আরেকটা পেয়ারা দেখতে পাচ্ছি সোয়া চন্দনের উজু পরে। হ্যাঁ, এই যে এটাও ডিমে বসে আছে, সবগুলাই ডিমে বসে আছে। খুব সুন্দর একটা পেয়ারা, এটাও ডিমে বসে আছে না? এটা বাচ্চা আছে নাকি ভাই? হ্যাঁ, এটার বাচ্চা আছে, বাচ্চাগুলো আমার সারা আছে। আচ্ছা, আমি দেখাচ্ছি বাচ্চাগুলো। এটা কি সিঙ্গেল নর না মাদি ভাই? এটা এটা ফেসের সাথে, এটা শর্ট ফেসটাও নর, চন্দনটা মাদি। মাদি, যদি কারো সিঙ্গেল প্রয়োজন হয় অবশ্যই বাসায় যোগাযোগ করে দেখবেন। জি, আচ্ছা। এখন ভাই এখানে একটা রেড চেকারের নর আছে, রেসারের ভিতরে তো আমার এবারে কোনো জোড়া নাই, একটা গ্রিজেল জোড়া ছাড়া। আচ্ছা, একটু দূরে দেখেন বেটা। হ্যাঁ, রেড চেকারের নরটা একটু দেখাই, একদম বিগ সাইজের, কোথাও কোনো মিসমার্ক নাই। যদি সিঙ্গেল নর প্রয়োজন হয়, চোখটা একটু দেখেন দর্শকের, চোখটা দেখেন। এটা কি চোখ বলো, আপনার জানা আছে ভাই? এই চোখটা ভাইয়া সঠিক আমি বলতে পারবো না, আসলে রেসারের সম্পর্কে আমার এতটা ধারণা নাই। আচ্ছা, যদি কারো সিঙ্গেল নর প্রয়োজন হয়, জি অবশ্যই বাসাতে যোগাযোগ করে দেখবেন নরের জন্য। শুনবে, এখানে একটা বিউটি দেখতে পাচ্ছি, এটা সম্পর্কে একটু বলতেন আমাদের। এটা ভাইয়া বিউটি নর, এটারও মাদিটা আমি সিঙ্গেল সেল করে দিছি। রিকোয়েস্ট করছিল আমার কাছ থেকে, চার জোড়া মাল নিছে, ওই জন্য বললো মাদিটা দিয়ে দিতে, এই জন্য ওনাকে মাদিটা দিয়ে দিছি। নরটা দূরে দেখেন ভাই একটু। হ্যাঁ, নরটা দূরে দেখালে একটু সুবিধা হয়। জি অবশ্যই। আর দেখেন এটা খুব বিগ সাইজের, আর হইলো গিয়া কোথাও কোনো মিসমার্ক নাই, একদম ফিট আছে। এই যে দেখেন দর্শক, এটা মাথার শেপটা একটু খেয়াল করেন আপনারা। বিউটির মতো মূল আকর্ষণ হচ্ছে মাথার শেপটাই। আর ফেদারগুলো দেখেন ফ্রেশ আছে। এটা ভাই মানে রানিং না? হ্যাঁ, একদম রানিং আছে। এটার মাদিটা আমি সেল করে দিছি। আর মাদিরা সেল করলেন কেন ভাই? এটা তো আসলে ভাইয়া যখন আমাদের কোনো কাস্টমার আমাদের কাছে রিকোয়েস্ট করে, তাদের ইয়া ফালানো যায় না, এই জন্য আর কি না বলতে পারলাম না। আমার এটা একা করে ওকে দিয়ে দিতে হইলো। যদি কারো স্পেশাল নর প্রয়োজন হয়, হ্যাঁ এটা কোনো কোথাও কোনো মিসমার্ক নাই, যদি কারো নর প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবে। তো সুমন ভাই, আপনি যে কবুতরগুলো দেখাইলেন, জি মানে কোনোটার তো প্রাইসটা বলুন, এটা কারণটা কি ভাই? প্রাইসটা ভাইয়া আলোচনা সাপেক্ষে, এই কারণেই আলোচনা সাপেক্ষে, কারণ অনেকজনে দেখা যায় কি প্রাইসটা আমরা যদি বলে দিই তারপর তারা মার্কেটিং করে, তাই এই জন্য আর কি তাদের সাথে সম্পর্ক ভালো করার জন্য তারা দামাদামি করে নেক, এইটাই ভালো সব থেকে। সে দশ জায়গায় দেখে আমার কাছে আমারটার সাথে মিলে পরে সে আমার কাছ থেকে এটা মূলামূলি করে নেক, সেটাই ভালো। আর প্রাইসটা যদি আমি বলে দেবে, আসলে হয়তো বা জানেন আপনারা হাটে বাজারে ভিডিও বানান, যেটা হয় আপনারা জানেন যে হাটে বাজারেও কিন্তু কবুতরের দামটা কিন্তু নিয়মিত উঠানামা করে। কিন্তু আর একটা জিনিস বলতে চাই যে বাজারের কবুতরের সাথে কিন্তু আমাদের কবুতরগুলো কখনো মিলালে হবে না।
আমরা যেহেতু 100% গ্যারান্টি দিয়ে মালগুলো দিচ্ছি, সেক্ষেত্রে আমাদের কাছ থেকে একটু বেশি দিতেই হবে। হয়ে গেছে কি ভাই, অনলাইন থেকে অনেকে কবুতর কিনতে বা একটু ভয় পায়। প্রথমত হচ্ছে আপনার কবুতরটা খাপ দেয় কিনা, এক দ্বিতীয় হচ্ছে টাকা পয়সা মেরে দেয় কিনা, সেক্ষেত্রে আপনি কি বলবেন ভাই? আসলে আমরা বলতে চাই, হয়তো বা আমি ভাই এখানে নতুন না, আর এখানে মনে করেন যে এটা অনেক ক্ষেত্রে হয়ে থাকে, অনেক বাটপার আছে এই লাইনে, এটা বলতে গেলে আর কি যেটা হয়। আর আমাদের ডেলিভারি সিস্টেমটা হলো আপনি যে যে মালটা পছন্দ করে যে সেই এই কবুতরটা শিওর করে আমরা কিন্তু তার কাছ থেকে 50% নিয়ে থাকি। যখন মালটা আমরা সুপারভাইজারের কাছে বুঝাই দিয়ে আসবো গাড়ির, তখন সে আমাকে পেমেন্টটা ফুল করে দিবে, তখন আমরা মালটা এই সিস্টেমে দিয়ে থাকি। আর এখানে মনে করেন যে ভাইয়া কারো 2-4-5 হাজার টাকা মেরে খাওয়ার জন্য আমি খামারটা এত বড় করি নাই, তাদের দোয়ায় আমি এত দূর পর্যন্ত আসছি, আর কারোর সাথে যেতে এটা না করা লাগে, এটাই আপনাদের কাছে সবাই আপনারা দোয়া করবেন। অনেক ক্ষেত্রে হয় কি ভাই, আপনার মানে কবুতরটা তার পছন্দ হয়েছে, জি, সে ফুল টাকা দিতে পারতেছে না বা 50% টাকা দিতে পারতো, কিন্তু সে কবুতরটা নেবে, সেক্ষেত্রে নাম মাত্র কিছু পেমেন্ট দিয়ে কবুতরটা অযথা কেউ ফোন দিয়ে কোনো ডিস্টার্ব করবেন না। আর ডেলিভারি কিভাবে করেন আপনারা ভাই? আমরা ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে? ঢাকার ভিতরে আমরা হোম ডেলিভারি করে থাকি, আর ঢাকার বাইরে আমরা বাসের মাধ্যমে ডেলিভারি করে থাকি। বাসের মাধ্যমে দিয়ে থাকে না? জি। দেখা গেছে ভাই অনেক দূরে জার্নি হয়, জি, সেক্ষেত্রে কবুতর একটু সামান্য একটু সমস্যা হয়। হ্যাঁ, এটা ভাইয়া অনেকক্ষণ জানেন আপনারা কিভাবে কেয়ার করেন? দেখা যায় যদি মানে খাসে যে বাটন যদি একটু ঢেকে দেওয়া হয়, আমাদের ক্যারিং সিস্টেমগুলো যদি আমি একটু ওসাইডে দেখাই, আমাদের হ্যাঁ কার্টনগুলোর মাধ্যমে মালগুলো আপনি ডেলিভারি করা হয়, আমরা কার্টনগুলো হালকা করে কেটে দেই যাতে ওরা নিঃশ্বাসটা নিতে পারে। আর মালটা আমরা কিন্তু কোনো বক্সে দেই না, মালটা আমরা দিয়ে হলো আপনি গিয়ে আমরা একটা চেয়ারের ভাড়া নেই তাদের কাছ থেকে, চেয়ারের মাধ্যমে মালটা পাঠায় দিই। অনেকে দেখা গেছে বক্সে করে মালটা পাঠানোর ফলে গাড়িটা যখন চলে তখন বাতাসটা ডাইরেক্ট লাগার কারণে কবুতরগুলো অসুস্থ হয়ে যায়। সেক্ষেত্রে যারা নতুন বা মানে নতুন শুরু করে তারা মানে চিকিৎসা না জানার অভাবে, জি জি, মানে কবুতরটা পরে মারা যায়, জি, সেই জন্য বাইরে ধরনের ব্যবস্থা খুব সুন্দর একটা ব্যবস্থা। তবে আমি দোয়া করবো যেন আপনি করে ইনশাল্লাহ এইভাবে দোয়া করেন, কারোর সাথে যেতে 2 নম্বরে না করা লাগে, সবাই দোয়া নিয়ে আগাতে পারি, এইটাই আপনাদের কাছে আর কি। ২-৩ জোড়া কবুতর পারলে একটা হাত খরচটা চলে আসে, কবুতরটা কিন্তু একটা লাভজনক ভাইয়া। কবুতরটা আপনি দর্শক যদি একজন বাসায় বসেও যদি কেউ পালতে চায়, একটা ছোট খাঁচা নিয়ে 3 জোড়া কবুতর পালতে পারে, সাপোজ সে 3 জোড়া কবুতর কিনে যদি আপনি একটা বেবি বিক্রি করে সেটাও পারবে। আর দেখা যায় কি অনেকজনে বলে যে ভাইয়া আমরা মালগুলো কিনলে কোথায় সেল করব, আপনাদের যদি সেল করা যদি সমস্যা হয় আপনাদের যদি সেল না করতে পারেন আমাকে দিবেন, আমি কিনে নিব, এটা আর কি দর্শকদের জন্য ইয়ে আছে। আচ্ছা, তাহলে ভালো থাকবেন তাহলে ভাই। জি, আপনারা ভালো থাকবেন, আর সবাই ফার্মস বাংলাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত আমাদের ভিডিও দেখার জন্য। আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।